দর্শক, আপনি যদি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে ভাই, আপনি যে বারবার একই কথা বলেন যে একটি ফুল কোর্স তৈরি করেছেন, ফুল কোর্সটি কী, আমরা কিভাবে পাব, কিভাবে বুঝিয়ে দিবেন, এই ব্যাপারে যদি আমাদেরকে একটু অবগত করেন। দর্শক, ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। সকলের প্রতি রিকোয়েস্ট, ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিও জুড়ে, পুরো ক্লাস জুড়ে আজকে আমার সাথে থাকবেন, প্লিজ। প্রত্যেকটি ভিডিও আপনারা কি করেন জানেন? আপনারা জাস্ট একটু টেনে টেনে দেখেন বা এখন দেখবো না পরে দেখবেন, এইটা সেটা অনেক কিছু চিন্তা করেন, তাহলে কি হয়, আপনি কিন্তু এইভাবেই আপনার দিনগুলো ডে বাই ডে আপনি লস করতেছেন। তো আজকের এই ভিডিওটি একবার দেখেন, দেখার পরে এক মাস প্র্যাকটিস করেন, তাহলে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন। আচ্ছা, আসুন কাম টু পয়েন্ট। প্রথমত, আমি যে বইটি তৈরি করেছি স্ক্রিনে যেভাবে দেখতেছেন সেম বইটি আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিব। দেওয়ার পর আপনি আপনার মোবাইলে টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলের ডিসপ্লেতে একটি অ্যাপস আকারে ইনস্টল হয়ে যাবে। যে বইটি হাতে পাওয়ার কথা সেটা আমি আপনার মোবাইলে বুঝিয়ে দিচ্ছি। প্রতিটি শব্দ বাক্য বাংলাতে লেখা, সূচিপত্র পেজ নাম্বার দেওয়া আছে, 174 পাতার এই বইটি, সকল আরব দেশের লোকাল ভাষার সাথে তৈরি করেছি। এখন এই বইটি যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় তাহলে খুব সহজে খুব দ্রুত শিখতে পারবেন, তাই না? তো সেই জন্য আমি এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছি। আর এই ভিডিওগুলো আমি কীভাবে তৈরি করেছি আজকে আমি আপনাদের মাঝে সেটা উপস্থাপন করব। এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে, ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিলে, ওখানে অলরেডি 1000 প্লাস আমার স্টুডেন্ট আছেন, অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার এই ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন, তাহলে খুব দ্রুত শিখতে পারবেন। এখন কত হলো যে ভাই, আপনার প্রশ্ন আমার প্রতি, তাই তো, যে ভাই ভিডিওগুলো কীভাবে তৈরি করেছেন? ওকে পাইন, দেখেন এখানে আমি যেই ফেসটি আপনারা দেখতেছেন এটা হচ্ছে পুলিশের সাথে আরবিতে কথোপকথন ওয়ান, পুলিশের সাথে আরবিতে কথোপকথন ওয়ান, এটা আমার বইটির বইয়ের যে বইটি দিব এই বইয়ের একটি ডায়লগ। তো এখন এরকম 100টি পাতার 100টি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি, কীভাবে তৈরি করেছি আজকে আমি সেটা আপনাদের মাঝে উপস্থাপন করবো এক এক করে ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমত দেখেন তাহলে আজকের টপিকটা কি, পুলিশের সাথে আরবিতে কথোপকথন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট, স্কিপ করবেন না, আমার সাথে থাকেন, শিখেন, এবং হচ্ছে কীভাবে ভিডিওগুলো আমি তৈরি করে আমার গ্রুপে আপলোড দিয়েছি সেইটাও আপনি বুঝতে পারবেন, তাহলে তো আপনি কিনবেন, তাই না? এর আগে তো আমার কাছ থেকে আপনারা কোর্স নেবেন না। এখানে দেখেন প্রথম দেওয়া আছে কি আরবি, এরপর হচ্ছে বাংলা দেওয়া আছে। এক নম্বর বাক্য, মানে এই পেজে মনে করেন ধরেন 35টি বাক্য আছে, 35টি বাক্য আমি বুঝিয়ে দিব। প্রথম লিখেছি তাল হিনি আরবি, মনে করেন কোনো একজন পুলিশ বা কোনো একজন মানুষ, কোনো একজন ব্যক্তি, এনি ওয়ান আপনাকে বলতেছে এই দিকে আসো, তাহলে এখানে দেখেন এই দিকে আসো বা এইখানে আসো, দুটি শব্দ দিয়ে একটি বাক্য হয়েছে, এটা কীভাবে আরবিতে বলবেন? বা আপনার মন চেয়েছে কোনো একজন ব্যক্তিকে আপনি বলবেন এই এটা তুমি খাও, এই এইখানে আসো, অথবা কোনো একজন ব্যক্তি আপনাকে বলেছে এইখানে আসো, প্লিজ। আপনাদের কাছে হয়তো বিরক্তিকর মনে হবে যে আমি এত কথা বলতেছি কেন, মন দিয়ে শুনেন, কাজে লাগবে, একটা ভিডিও দেখবেন আর ভিডিও দেখা লাগবে না আপনার। তো দেখেন এইখানে, এখানে মানে কি হিনি বা হুনা, হুনা মানেও এখানে, হিনি মানেও এখানে, আসো মানে কি রিমেম্বার, তাল বা তাল, তো একটা 29 তুই একা ল দিলে হবে বা শুধু মুখ দিয়ে তাল কথাটি বাইর করলে হবে, ঠিক আছে? তাহলে তাল, এখন আমি যদি বলি বন্ধু আসো, তাল সাদিক, তাল হাবিবি বন্ধু আসো, ইয়া তাল সিদি, সিদি মানে সার, সার আসো, দেখেন কত সুন্দরভাবে আমি বাক্য তৈরি করেছি। রিমেম্বার, আরবিতে যদি আপনি খুব সহজে খুব দ্রুত কথা বলা শিখতে চান, যে কোনো আমার একটি ভিডিও দেখবেন মন দিয়ে, দেন হচ্ছে বেশি বেশি শব্দের অর্থ শিখবেন, আর কিছুই লাগবে না, এরপর শব্দের সাথে শব্দ মিলিয়ে আমরা মনের ভাব প্রকাশ করব। ওকে পাইন, আমি আপনাকে বলেছি তাল হিনি এখানে আসো, তাহলে এখানে মানে কি হিনি বা হুনা, তাল মানে হচ্ছে আসো বা আসা, ওকে? এরপর দেখেন, এরপর দুই নাম্বার যে বাক্যটি আমি লিখেছি আহমেদ ক্যাব সোয়াইয়া, আহমেদ মানে হচ্ছে কি আরব দেশে সাধারণত
আহমেদ কখন আপনাকে বলবে? যখন মনে করেন আমি আপনার নাম জানি না, তখন সেক্ষেত্রে আহমেদ বলে সম্বোধন করা হয়, ঠিক আছে? ক্যাপ মানে থামো, সোয়াইয়া মানে একটু, ঠিক আছে? তো আমরা অনেক সময় একটু থামো, আমরা বাংলাতে কী বলি অনেক সময়, একটু থামো, একটু থামো। তো আহমেদ ক্যাপ সোয়াইয়া, আহমেদ একটু থামো। এখন আমি যদি বলি কুল্লু নফর, কুল্লু মানে সব, নফর মানে লোক, কুল্লু নফর ক্যাপ সোয়াইয়া একটু থামো, ক্যাপ মানে থামা, ক্যাপ মানে থামা, সোয়ে মানে একটু, ঠিক আছে? আমি একটু দ্রুত বলে যাচ্ছি, বাট আমি যে ভিডিওগুলো তৈরি করে আমার গ্রুপে রেখে দিয়েছি আপনাদের জন্য, সেটা আরও সুন্দরভাবে আমি বুঝিয়েছি, ইনশাল্লাহ আপনারা পাওয়ার পর বুঝতে পারবেন। বাট অনেকে জানতে চেয়েছেন যে ভাই কীভাবে ভিডিওগুলো তৈরি করেছেন, সেজন্য আমি জাস্ট আপনাদেরকে প্রাইমারি হিসাবে টেম্পোরারি একটি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করেছি। নাম্বার থ্রি কী লিখেছি দেখেন, ইকামা বা বাতাকা বা হাওয়াইয়া ফিওয়ালা মাফি, রিমেম্বার, ইকামা মানে হচ্ছে কি আপনার পরিচয় পত্র, বাতাকাও মানে পরিচয় পত্র, হাওয়াইয়া মানেও পরিচয় পত্র। এইটাকে অনেকে অনেকটাই বলেন ইকামা বাতাকা হাওয়াইয়া, আছে ফি মানে আছে। কাউকে যখন কোনো প্রশ্ন করবেন তখন কথা শেষে ধাক্কা দিবেন, তখন সেটাই একটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হবে। আকেল ফি, আকেল মানে খাবার, ফুলুস ফি, ফুলুস মানে টাকা, আব্দুর রহিম ফি, আব্দুর রহিম কি আছে, এইভাবে আপনাকে কথা বলতে হবে। এরপর দেখেন এখানে ছয় নম্বর বাক্য আমি কি লিখেছি। দর্শক আমি আবারও বলতেছি, আমি আপনারা জানতে চেয়েছেন বিদে আমি আজকে আপনাদের জন্য ক্লাসটি তৈরি করেছি, তো সো আমি একটু দ্রুত বলে যাচ্ছি, যেমন দুই বলেছি, তিন বলি নাই, চার বলি নাই, ওকে? ছয় নম্বর কী লিখেছি দেখেন, ক্যাফ সোয়াইয়া এন্তেজার, ক্যাপ মানে হচ্ছে থামা, সোয়াইয়া মানে একটু, এন্তেজার মানে অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, ক্যাফ বা থামো বা সোয়াইয়া, এখানে ক্যাপ না বললেও হবে। আপনি যদি কাউকে বলতে চান সোয়াইয়া এন্তেজার, এন্তেজার মানে অপেক্ষা করা, একটু অপেক্ষা করো, আনা ইজি, আমি আসতেছি, ঠিক আছে? আপনি কাউকে, আমরা যেরকম আপনি প্রথম বাংলাতে কল্পনা করবেন, এরপর ওইটাকে কী করবেন, ওই বাংলাটার আরবি শব্দটা মিলিয়ে দিবেন, যেমন হচ্ছে একটু অপেক্ষা করো, তো একটু মানে কি সোয়াইয়া, অপেক্ষা করো বা অপেক্ষা করিতেছি, অপেক্ষা করব, এটা মানে কি এন্তেজার, ব্যাস সোয়াইয়া এন্তেজার, একটু অপেক্ষা করো, আনা ইজি, আমি আসতেছি, ইজি মানে আসা, আনা মানে আমি। নাম্বার সেভেন কী লিখেছি দেখেন, জিব ইকামা, জিব মানে দেওয়া, আবার আতিনি মানে হচ্ছে আমাকে দিন, আবার জিব মানে দেও বা দাও, এসব ক্ষেত্রে জিব বলবেন, যেমন আমি যদি বলি তাকে দাও, জিব হুয়া নপর, হুয়া মানে সেই, হুয়া মানে তাকে, নপর মানে লোক, সো জিব হুয়া নপর, জিব হুয়া নপর, তাকে দাও, কি দাও, সা দাও, সা মানে হচ্ছে সাই মানে সা, ফুলুস মানে টাকা। তাহলে দেখেন বেশি বেশি শব্দের অর্থ শিখতে হবে কিন্তু, আর আমার ওই গ্রুপেই 500 গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আমি একটি ভিডিও আপলোড করে রেখেছি, যারা আমার ফুল কোর্সটি ক্রয় করবেন ওইখানে 500 গুরুত্বপূর্ণ শব্দের একটি ভিডিও পাবেন। এই শব্দগুলো আমি আমার এই বইটি থেকে, কারণ আমার এই বইটিতে প্রায় 1400-1500 শব্দের অর্থ আছে, বাছাইকৃত 500 শব্দ দিয়ে আমি ভিডিও তৈরি করে আমার গ্রুপে রেখেছি। এই শব্দগুলো ভালোভাবে মুখস্থ করলেই, আর বাকি যে ডায়লগ ফেজগুলো, যেগুলো এক একটি ফেজ এক একটি ভিডিও হিসেবে তৈরি করে রেখেছি, আপনি যে কোনো একটি ভিডিও, যে কোনো একটি পাতা মন দিয়ে শুনবেন, বুঝবেন, আর শব্দের অর্থ বেশি বেশি জানবেন, শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করবেন, ওকে? দেখেন এরপর 11 নম্বর পেজে কী লিখেছি দেখেন, লেস মিন্নি মিন্নি, এদিক সেদিক ঘোরাফেরা করো কেন, ওকে? পাইন, মনে করেন আপনি এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, তখন আমি আপনাকে বলতেছি কেন মানে হচ্ছে লেস, লেস মানে কেন, লয় কালে তালে বেশ, লেস মানে কেন, লেস জীব কেন দিব, লেস রুহ কেন যাব বা কেন যাচ্ছ। মনে করেন আপনি আমার সামনে থেকে যাচ্ছেন, আমরা অনেক সময় বাংলাতে কী বলি, সুপ্রিয় দর্শক, আমরা বলি এরকমই কিন্তু আমরা বলে থাকি, এই কেন যাচ্ছ, কেন যাচ্ছ, কেন খাচ্ছ, কেন ঘুমাচ্ছ, কেন দেরি করেছ, কেন অসুস্থ, কেন আসবা না, কেন ভেঙেছ, কেন রেখেছ, কেন করো নাই, সামথিং লাইক দ্যাট, এ লট অফ সেন্টেন্স আমরা উইসে ইন ডেইলি লাইফে আমরা বলে থাকি আমাদের দৈনন্দিন জীবনে। তো এই কথাগুলো আপনারা কীভাবে তৈরি করবেন দেখেন, সো কেন কেন যখনই আপনার কানে আসবে তখনই আপনি লেস শব্দটি ব্যবহার করবেন। এরপর বাকি যেমন হচ্ছে, তুমি বসে আছো কেন, তো বসা মানে কি গাদ, গাদ বা ইজলিস,
ইজলিস বা গাদ। দেখেন আমি বারবার বলতেছি, আপনার শব্দের অর্থ জানতে হবে। আপনি বসে আছেন, আমি বলতেছি লেশ গাদ, বসে আছো কেন? হ্যাঁ, আপনি খাচ্ছেন, আমি বলতেছি লেশ আক্কেল, খাচ্ছ কেন? আপনি যাচ্ছেন, আমি বলতেছি লেশ রুহ, রু মানে যাওয়া, যাচ্ছ কেন? বুঝতে পেরেছেন? তো আমি এর আগে কী বলেছি, মিন্নি মিন্নি। আপনি যদি দুই মিন্নি মানে দিকে, এখন আপনি যদি দুইবার বলেন মিন্নি মিন্নি, তাহলে দ্যাট উইল বি দিকে হবে, এদিক ওদিক। তো লেশ মিন্নি মিন্নি, এদিক ওদিক কেন? ঠিক আছে, এরপর দেখেন 13 নম্বর কী লিখেছি, আপনারা বুঝতেছেন আশা করি কীভাবে বাক্য তৈরি করতে হবে। 13 নম্বর লিখেছি সিদি ইকামাপি, সিদি ইকামাপি মানে আপনি আপনার স্যারকে বলতেছেন, বাট সিদি মানে হচ্ছে স্যার। ঠিক আছে, সিদি ইকামাপি, সিদি ইকামা আছে, লাকিন কিন্তু আলহিন সাওয়া সাওয়া মাফি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? আপনাকে মনে করেন পুলিশ ধরেছে কোথাও, টোকাই করেছে, তো আপনি পুলিশকে বলতেছেন আমরা স্যার বলেই সম্বোধন করব। ঠিক আছে, স্যার মানে কি জনাব। হ্যাঁ, আমরা বাঙালিরা অনেক সময় এটা আমাদের স্ট্যাটাস, আমরা ডোন্ট মাইন্ড প্লিজ, ডোন্ট টেক এনিথিং এনি ওয়ান প্লিজ। আমরা মনে করি কি জানেন, যেমন ইউরোপ কান্ট্রিতে বা অন্যান্য রাষ্ট্রে কিন্তু আপনি দেখেন একজন আরেকজনকে স্যার বলে সম্বোধন করেন। ঠিক আছে, বাট উনি কিন্তু আপনার সে অনেক ধনী, কোটি কোটি টাকার মালিক, কিন্তু দেখেন আপনি তাকে ফোন দিয়েছেন, হ্যাঁ, যে কোনো কারণে বা আপনার সাথে সাক্ষাৎ হয়েছে, আপনাকে স্যার বলে সম্বোধন করবে। কিন্তু আমরা বাঙালিরা মনে করে কি যে আমি হচ্ছে অফিসার, আমি হচ্ছে অফিসের সিনিয়র, সো একমাত্র মি স্যার, আমি নিজেই স্যার আর তোরা কামলা। ঠিক আছে, হ্যাঁ এরকম। কিন্তু ওই যিনি স্যার, যিনি বস, উনি আবার অন্য কাউকে স্যার বলতে ওনার মনে সম্মানে আঘাত আনে, এরকমটা কিন্তু আমরা মনে করি। ঠিক আছে, আমরা কিন্তু এটাই করি, হ্যাঁ এটাই করি, বাট না ভাই, স্যার মানে জনাব। আমি আপনি আপনি রিক্সা চালান, আমি আপনাকে স্যার বলে তো সম্মান করলে কোনো সমস্যা নেই, এটা আমরা বুঝি না। ঠিক আছে, এটাই। যাই হোক, দেখবেন আপনি মনে করেন একটা ব্যাংকের অফিসার হয়েছেন বা ম্যানেজার, আপনার ভাব স্টাইলটা অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, আপনি তখন কাউকে অন্য সাথে কথা বলতে আপনি একটু বা কথা বলুন, আবার অন্য একজন ব্যাংকের ম্যানেজার যখন আপনার কাছে আসবে টেবিলে, আপনি ম্যানেজার হিসাবে, তখন আপনার ভাব হয়ে যাবে অন্যরকম, ওনার সাথে অন্যভাবে কথা বলবেন। ঠিক আছে, নট অনলি ম্যানেজার, এরকম অনেক লোকে আছেন। আবার যখন একজন মনে করেন খেটে খাওয়া মানুষ বা কম বেতনের একটা লোক আসছে, তখন আপনি ওর সাথে কথা বলবেন আবার অন্যরকমভাবে। ঠিক আছে, আপনার কথার স্টাইলটা হবে অন্যরকম, কারণ ওই যে আপনি হচ্ছে খেটে খাওয়া মানুষ, আপনি রিক্সা চালান। আর যখন মনে করেন অন্য একজন অফিসার আসবে বা লাইক কোনো বাহিনীর অফিসার, লাইক কোনো সংস্থার অফিসার, তখন আপনি একজন অফিসার হিসেবে আপনার কথার ধরন, কথার ল্যাঙ্গুয়েজটা হবে একটু বুঝেন তো। ওই যেমন আমরা ব্রিটিশ স্টাইল ইংলিশ যখন বলি, যেমন হচ্ছে যদি আমরা বলতে যাই, যেমন কলেজটা আমরা কী বলি ব্রিটিশ কলেজ, তখন আপনার ওই বাংলা কথাটা ওনার সাথে হয়ে যাবে অন্যরকম। হ্যাঁ, কেমন আছেন, খেয়েছেন, ধরেছেন? আর যখন খেটে খায় একজন, হ্যাঁ কেমন আছেন, কী জন্য আসছেন? বাস্তব কথা বলেছি, তাই না? যাই হোক, ওকে, যেমন ইংলিশে আমরা যদি একটু ব্রিটিশ স্টাইলে বলতে টেবল, ওকে, পিপল, এরকম ফাদা ওয়াটা, ঠিক আছে, এরকম একটু স্টাইলিস্ট করে বলতে হয়। তো ওই আপনি অফিসার হিসাবে অফিসারের সাথে স্টাইলিস্ট করে বলবেন। যখন আমার মতো একজন কামলা আপনার কাছে আসবে, তখন আপনার স্টাইলিস্ট আর থাকে না, এটা হচ্ছে বাঙালির অভ্যাস। ভালো লাগলে একটা কমেন্টস করবেন কথাটা, খারাপ লাগলেও বলবেন, বাস্তব কিনা একটু জানাবেন। ঠিক আছে, আরও কিছু, অনেক কিছু বলতে মন চাচ্ছে। ওকে, তো দেখেন 13 নম্বর আমি কি লিখেছি, টাইমে শেষ হয়ে গেছে। সিদি ইকামা ফি, সিদি ইকামা আছে, ফি মানে আছে, সিদি মানে স্যার, ইকামা মানে বুঝতেছেন তো, ইকামা মানে হচ্ছে আপনার যে ওই যে হাওয়াইয়া পরিচয়পত্র, এটাকে ইকামা বলা হয়ে থাকে। ওকে, সিদি ইকামা ফি, স্যার ইকামা আছে, কিন্তু লাকিন কিন্তু আলহীন, এখন সাওয়াসাও মানে সাথে, মানে সাথে নাই, আমরা বলি না কিন্তু এখন সাথে নেই, এই সাথে মানে বলবেন সাওয়াসাওয়া, আর এখন মানে আলহীন, লাকিন আলহীন কিন্তু এখন সাথে নেই, মজুদ আছে, আছে, ফি গুরফা রুমে আছে, ফি অফিস বা ফি মালানা গুরফা, মালানা মানে আমার, গুরফা মানে রুম, মানে আমার রুমে আছে, আনা ইনসার শিল, শিল মানে তোলা বা আনা, ইনসা মানে ভুলে গিয়েছি, আনা ইনসার শিল মানে আমি আনতে ভুলে গিয়েছি,
আশা করি বুঝতে পেরেছেন, একটু মাথা খাটান বা বুঝবেন। ওকে, এরপর লিখেছি মুগিরগির বেশি কথা বলো না, গিরগির মানে বেশি কথা বলে। এই যে আমি একটু বেশি কথা বলি, লেস গিরগির বেশি কথা বলো কেন, মুগিরগির বেশি কথা বলিও না। গিরগির মাফি ফায়দা, ফায়দা মানে লাভ, মানে বেশি কথা বলে কোনো লাভ নেই। আসান কারণ ইকামা মাফি আলিনিন্তা গায়ের নফর, আসান মানে কারণ, কারণ ইকামা মাফি এখন ইকামা নেই, আলহীন আলহীন মানে এখন, ইন্তা গায়ের নফর, গায়ের মানে অবৈধ, নফর মানে লোক, তুমি এখন অবৈধ লোক। এরপর লিখেছি ইকামা অবলিক হাওয়াই মানে পরিচয়পত্র, এরকাব সাইয়েরা, এরকাব মানে উঠা। আমি আপনাকে বলছি এরকাব সাইরা, এরকাব সাইরা, গাড়িতে উঠো, গাড়িতে উঠো। এরপর লিখেছি সিদি লাওসামাত ইসমে, লাওসামাত মানে শোনা। দর্শক, এখানে আমি যে শব্দগুলো বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো শব্দ বলেছি, আমি আবার রিপিট করি। যেমন হচ্ছে আপনি কাউকে গাড়িতে উঠতে বলতেছেন বা কোনো একজন ব্যক্তি আপনাকে বলতেছে এরকাব সাইরা, এরকাব, এরকাব সাইরা, গাড়িতে উঠো, তাহলে সাইরা সাইরা মানে হচ্ছে গাড়ি, এরকাব মানে হচ্ছে উঠা। ওকে, এরপর হচ্ছে ধরেন আসান মানে কারণ, তারপর হচ্ছে মালানা মানে আমার, ইনসা মানে ভুলে যাওয়া, সাওয়া সাওয়া মানে হচ্ছে সাথে, এরপর গুরফা মানে হচ্ছে রুম, গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, লেশ মানে কেন, মিন্নি মানে দিকে, মিন্নি মিন্নি এদিক ওদিক বুঝায়, আলহীন মানে এখন, সাওয়া সাওয়া মানে সাথে, লাকিন মানে কিন্তু, ঠিক আছে, ইনসা মানে ভুলে যাওয়া, ওয়াদ্দি, ওয়াদ্দি মানে কোনো কিছু পাঠানো। তো সো এই যে শব্দগুলো আমি বলেছি, এই শব্দগুলো দেখেন, আমি যে বলি ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই শব্দগুলো আপনার প্রতিদিন আরবিতে কথা বলতে প্রয়োজন হবে। সুপ্রিয় দর্শক, আপনার প্রত্যেকটি শব্দ ভালো করে আগে মুখস্থ করবেন, মুখস্থ করার পরে আপনাকে জাস্ট শব্দের সাথে শব্দ মিলিয়ে বাক্য তৈরি করতে হবে, দেন আপনি খুব সহজে আরবিতে কথা বলতে পারবেন। আপনারা যদি আমার বুদ্ধিটা রাখেন, শুনেন, তাহলে সাকসেস হবেন এবং দ্রুত আরবিতে কথা বলতে পারবেন। আমি আবারও বলতেছি, অলসো আই রিকোয়েস্ট টু এভরি ওয়ান, প্লিজ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ভেরি ইজিলি, সো ইউ শুড বাই মাই হোল কোর্স, আই হ্যাভ মেড দ্য হোল কোর্স ফর ইউ ইনশাল্লাহ। ওকে, আই উইল গিভ ইউ অন ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, অন ইউর মোবাইল, ভেরি ইজিলি ইউ উইল গেট ইফ ইউ বাই। ওকে, আর এই আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক লোক, ঠিক আছে, লর্ড অফ ফরেইনার, ঠিক, ক্যান নট আর্ন, উপার্জন করতে পারতেছেন না। আমাকে অনেকে কল দিচ্ছেন যে ভাই আমি আরবিতে কথা বলতে না পারার কারণে আমার বেতন দিচ্ছে না, চাকরি হচ্ছে না, ওভারটাইম করতে পারতেছি না, খুবই সমস্যা আছি। ইনশাল্লাহ আমার বুঝানো এবং আমার ভিডিওগুলো যদি কাজে লাগে, আপনারা দ্রুত আমার সাথে কন্ট্যাক্ট করেন, সাকসেস হবেন। আল্লাহ।